আপডেট আসছে প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে ইডি সিবিআই যে তদন্ত তাতে স্টে দিয়ে দেওয়া হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এবং এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন দুর্নীতির কবলে পড়ে আমাদের দেশের সর্বোচ্চ আদালতে একাধিক তথ্যগুলো প্রমাণ সহ পেশ করা হলেও সেখানে কিন্তু কোন রকম শুনানি হয়নি এবং বিশেষ করে বিএড ভার্সেস ডিএড মামলাটা তিন বছর থেকে ঝুলে রয়েছে তার কোনো কোনো সওয়াল আমরা দেখতে পাইনি কিন্তু ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে মামলাটি করা হলে তার এত তাড়াতাড়ি যে প্রত্যুত্তর পাওয়া যাবে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি এতদিন তো যাই হোক এই নিয়ে একটি বড়সড় আপডেট উঠে আসছে বিস্তারিত কি আপডেট আমরা জেনে নেব এবং তার সঙ্গে এই নিয়োগ মামলাকে কেন্দ্র করে যে স্টে দেওয়া হয়েছে তাতে কতটা কি ইম্প্যাক্ট পড়বে অবস্থায় তো চলুন জেনে নিই তার আগে আপনাদের সকল কোন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিতে ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি रिलेटेड তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিরাট তথ্য সামনে উঠে এলো প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ মামলা সেই মামলা নিয়ে ইডি যে তদন্ত করছিল সেই তদন্তে এবার স্থগিতাদেশ দিয়ে দিল আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তো প্রাথমিক শিক্ষক নিয়োগে যে একাধিক তথ্যগুলো সামনে উঠে আসছিল এবং ইডি সিবিআই কিন্তু লেগেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সেই তদন্তে এবার ফুল স্টপ পড়ে গেল এবং সেক্ষেত্রে এই মুহূর্তে স্টে দিয়ে দেওয়া হয়েছে বলে আপডেট তো প্রাথমিক শিক্ষক নিয়োগে থেকে যে রয়েছে সেখানে কিন্তু এবার স্টে পড়ে গেল তো প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বনাম জনৈক টিনামণ্ডল এবং আহ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম টিনামণ্ডল মামলা শুনানিতে অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়ে দিল দেশের কিন্তু সর্বোচ্চ আদালত এই রায় কিন্তু এই মুহূর্ত এই মুহূর্তে কিন্তু সারা ফেলে দিয়েছে গোটা রাজ্যে এবং এতদিন পর্যন্ত আপনারা জানেন যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে একাধিক যে দুর্নীতিগুলো বেরিয়ে আসছিল তার পিছনে কিন্তু এই ইডিসিবিআই এর অনেকটাই হাত রয়েছে তো এই নির্দেশের ফলে প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলা মামলার কিন্তু বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থার এই মামলায় আপাতত তদন্ত করতে পারবে না নিয়োগ ইডি ইডিও সিবিআই যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে একটি মামলা সুপ্রিম কোর্টে হয়েছিল আহ বুধবার অন্তর্বর্তী যে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মহেশ্বরীর বেঞ্চ জানা গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও পর্ষদের যে প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এই মামলা হয়েছিল তবে মনে রাখতে হবে এর ফলে সম্পূর্ণ নিয়োগে যেটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে কারণ নিয়োগ দুর্নীতির মামলা আরও অনেক বৃহত্তর তো যাই হোক আপাতত এবার সিবিআই এবং ইডি যে তদন্তগুলো করছিল সেগুলোতে কিন্তু আর কোনো রকম ফার্দার প্রসেস চলবে না তবে যেগুলো অলরেডি বেরিয়ে এসেছে এবং বিচারপতির বেঞ্চে যেগুলো আছে সেইগুলোর কিন্তু তদন্ত কোনো রকম স্টে দেওয়া হয়নি তো চলতি মাসে দুই তারিখে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিলেন আপনারা জানেন অভিযোগ ছিল দু সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া সেটাতে গলত ছিল যারা যোগ্যতা নম্বর পাননি তাদের বাড়তি দিয়ে পাশ করানো হয়েছে আর এই দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জড়িত বলে কিন্তু অভিযোগ উঠছিল এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে সে সময় নিয়োগের জন্য যে অ্যাড হক কমিটি ছিল তার প্রত্যেক সদস্যকে জেরা করতে পারবে সিবিআই তো বিচারপতি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাক্তন সভাপতি মানিক এবং সেক্ষেত্রে জনৈক টিনা মন্ডল ছিলেন তার প্রতিপক্ষ সেই মামলায় বুধবার স্থগিতাদেশ দিয়ে দিয়েছে অর্থাৎ আজকে এই দিন কিন্তু বিচারপতি দীনেশ মাহেশের বেঞ্চে বলে জানা যাচ্ছে তো পরবর্তী শুনানি পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে ফলে ততদিন ইডি বা সিবিআই কেউই এই মামলা নিয়ে তদন্ত করতে পারবে না তো যাই হোক এই হাস্যকর একটা আপডেট আমরা পাচ্ছি কারণ আপনারা জানেন যে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখেছি নিয়োগের যে চিত্র সেটা শুধুমাত্র প্রাইমারি ক্ষেত্রে নয় এসএসসির এসসির ক্ষেত্রেও কিন্তু একাধিক তথ্য উঠে এসেছে অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা যেগুলো এই মুহূর্তে চলছে তার প্রতিপক্ষ হিসেবে যারা আমরা সব থেকে বড়ো আমরা জানি আমাদের হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্টই বলুন সমস্ত ক্ষেত্রে আমরা ন্যায় বিচারের জন্যই যাই এবং সেইখান থেকে যদি দুর্নীতি যেগুলো যারা বার করছে তাদেরকে স্টে দিয়ে দেওয়া হলে আমাদের দেশের কি হাল হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অলরেডি কিন্তু বলেছিলেন যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং সেইগুলো দায়ভার সংস্থাগুলোকে কিন্তু পালন করতে হবে একাধিক ক্ষেত্রে আমরা দেখেছিলাম সিবিআই এবং ইডির ক্ষেত্রে তারা এই যে তদন্ত চলছে তাতে কোনো রকম যদি ঢিলেমু করে তাদেরকে কিন্তু সাথে কিন্তু তিনি ছাড়েননি এবার সরাসরি সুপ্রিম কোর্ট থেকে যে রাইটি এসেছে তাতে কতটা ইম্প্যাক্ট পড়বে সেটা আপনারা কিন্তু বলার অপেক্ষা রাখছে না বুঝতেই পারছেন তো এর পাশাপাশি আমরা আরো একটি আপডেটে যাব অভিযুক্তদের বক্তব্য না শুনেই তাদের চাকরি খারিজের নির্দেশ দিয়েছে আদালত নবম দশম নিয়োগ দুর্নীতির এক মামলায় বুধবার সুপ্রিম কোর্টে ফের এই সওয়াল করলেন চাকরি চতুর্থ আইনজীবী এরপর সিবিআই কে নোটিশ দিয়ে এ ব্যাপারে তাদের তলব করেছে বিচারপতি অনিরুদ্ধ বসের বেঞ্চ এদিন আদালতে চাকরি হারাদের আইনজীবী মুকুল রোহতকি বলছেন যে অভিযুক্তদের কোনো বক্তব্য না শুনেই নাকি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাঁচ হাজার জনের চাকরি খারিজ করেছেন অর্থাৎ এই যে একের পর এক চ্যালেঞ্জ করা হচ্ছে কেন চাকরি খারিজ করা হয়েছে একাধিক তথ্য থাকা সত্ত্বেও বিচারপতিকে এখানে কিন্তু কাঠ গড়ায় তোলা হচ্ছে তো অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের নাকি সুযোগ পাননি যা ন্যায় ব্যবস্থার মূলগত অধিকারের পরিপন্থী তো কিছুদিন আগে আপনারা একটা খবর দেখেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলতে তাকে শোনা গিয়েছিল যে যারা চাকরিচ্যুত হচ্ছেন তাদেরকে আরও একটা নাকি সুযোগ দেওয়া হোক তারা নিজেদেরকে প্রমাণ করার আরও একটি সুযোগ দিক অথবা তাদেরকে আর একটি ব্যবস্থা করে দেওয়া হোক যে যাতে তারা আরো একটি তাদেরকে দরকার পড়লে পরীক্ষা নেওয়া হোক এই সমস্ত মন্তব্য করতে দেখা গিয়েছিল তার পরে পরে আমরা দেখছি যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনটা নিতে আসছে স্থগিত আদেশে তো যাই হোক বিচারপতি গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে নাকি সেই যে সাক্ষাৎকার করতে গিয়েছিল আপনার এবিপি আনন্দের সাক্ষাৎকারটা হয়তো অনেকেই দেখেছিলেন কিছু মাস আগেই আমরা সেটা আমাদের চ্যানেলে দিয়েছিলাম সেই সাক্ষাৎকারটাকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা লিটিগেশন জন্মেছে দেখুন কি বলা হচ্ছে যে যা ন্যায় ব্যবস্থার মূলগত অধিকারের পরিপন্থী বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন তিনি এরপর বিচারপতি বসু সিবিআই সিবিআই কাদের কেন চাকরি গিয়েছে তা জানতে চেয়ে নোটিশ দেন এবং মামলার পরবর্তী শুনানি বারোই এপ্রিল বলে কিন্তু যাই হোক আইনজীবী মুকুলে সওয়ালকে সার্বত্যাহীন বলে দাবি করেছেন আন্দোলনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যে ওরা এই যুক্তি কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দিয়েছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি যেখানে সিট বলছে যে নম্বরে কারচুপি হয়েছে সেখানে আর কি বলার থাকতে পারে যাদের চাকরি গিয়েছে তাদের নিয়োগকর্তাকে নিয়োগকর্তা এসএসসি আদালতে দুর্নীতির কথা স্বীকারও করে নিয়েছে এসব করে সময় নষ্ট করার চেষ্টা করছেন চাকরিচ্যুতরা তো যাই হোক আপনারা এখন নিজেরাই বিচার করুন যে যিনি এতদিন পর্যন্ত আজ পর্যন্ত বাংলার ইতিহাসে আপনারা কি কখনো দেখেছেন যে এমন কোনো বিচারপতিকে যিনি দুর্নীতির বিরুদ্ধে এরকম তথ্য প্রমাণ সহ প্রমাণ করে চাকরি থেকে বাতিল করেছেন এবং এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল যে এই দুর্নীতিকে কেন্দ্র করে একটা লিটিগেশন জন্ম নেবেই এবং সেটা ইলেকশনের আগেই আর সেটারই কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং এই যে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে যে স্টেটা দেওয়া হয়েছে সেটা কতটা প্রযোজ্য হওয়ার ছিল আগামীতে এবং যারা অলরেডি চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে কি তাহলে আবার সুযোগ দেওয়া হবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তো যাই হোক এই নিয়ে আগামী দিনে নিশ্চয়ই আরও আপডেট পাওয়া যাবে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে তো আগামী দিনে কি আপডেট আসছে না আসছে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেট